মুখ্যমন্ত্রী সাহিত্য একাডেমির পর অভিনেত্রী একাডেমি পুরস্কার পাবেন, ব্যারাকপুরে বললেন সুকান্ত মজুমদার। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। উত্তরবঙ্গের লোকসভা এবং পরবর্তী সময়ে বিধানসভায় দক্ষিণবঙ্গের তুলনায় অনেকটাই ভালো ফল করেছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু তারা উত্তরবঙ্গের জন্য কি করেছে এমন প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান, 900 কোটি টাকারও বেশি টাকা শিলিগুড়ি করিডোরের জন্য খরচা করা হয়েছে। তিনি এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন যে এশিয়ান হাইওয়ে দিয়ে মুখ্যমন্ত্রী যান তা নীতিন গড়করির স্বপ্নের প্রজেক্ট। বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য বারবার জমি চেয়েও 5 বছর পর জমি পাওয়া গিয়েছে, তা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। এছাড়াও এইমস নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, শিলিগুড়িতে এইমস হওয়ার কথা ছিল কিন্তু তিনি কল্যাণীতে নিয়ে চলে এসেছেন, যতই চেষ্টা করা যেত তাহলে 2টি এইমসই তৈরি করা যেত। মুখ্যমন্ত্রী বাংলার মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করছেন বলেও তিনি দাবি করেন এবং বলেন মুখ্যমন্ত্রী সাহিত্য একাডেমির পর অভিনেত্রী একাডেমি পুরস্কার পাবেন। এশিয়ান হাইওয়ে দিয়ে যান, নীতিন গডকরির ড্রিম প্রজেক্ট এশিয়ান হাইওয়ে। বাগডোগরা এয়ারপোর্ট উত্তরবঙ্গের একমাত্র এয়ারপোর্ট, তাকে সম্প্রসারণ করার জন্য আমরা জমি চেয়েছে, মোটামুটি গলা বসে গেল কেন্দ্র সরকারের। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর রাজি হয়েছেন সেই জমি দিয়ে সম্প্রসারণ করার জন্য। আমরা বিগত 5 বছর ধরে চিৎকার করছি, জমি দে মা, জমি দে মা, জমি আর দেয় না মা। তো স্বাভাবিকভাবে কে উন্নয়ন করতে চায় সে তো বোঝাই যাচ্ছে। উত্তরবঙ্গের এত বড় বড় রাস্তা এই কেন্দ্র সরকার আসার আগে কেউ দেখেননি। উত্তরবঙ্গে কেন্দ্র সরকার, আমাদের কেন্দ্র সরকার নয়, আগের এক কেন্দ্র সরকারই একটা এইমস দিয়েছিল। আমাদের কেন্দ্র সরকারেরও মনীষা আছে যে ওখানে একটা এইমস হবে, সেই এইমসকে উত্তরবঙ্গ থেকে উনি কল্যাণীতে নিয়ে এসেছেন। কল্যাণীর সাথে আমাদের কোনো বিরোধ নেই, কল্যাণীতে হোক, কিন্তু তার আগে উত্তরবঙ্গের এইমসটাকে না নিয়ে এসে কল্যাণীতে যদি আর একটা এইমস চেষ্টা করতেন তাহলে উত্তরবঙ্গ একটা এইমস হতো, কল্যাণীতেও একটা এইমস হতো, কোনো ক্ষতি ছিল না। এখন ওখানে উত্তরবঙ্গে গিয়ে মানুষের আবেগকে নিয়ে, মানুষের ভাবাবেগকে নিয়ে নাটক করছেন। মুখ্যমন্ত্রী নাটক খুব ভালো করতে পারেন, সাহিত্য একাডেমি পেয়েছেন, এরপরে হচ্ছে অভিনেতা একাডেমি বা অভিনেত্রী একাডেমি পাবেন।